সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। তাবাস্তুম ফাতেমা হাশমি, বলিউডের সবাই তাকে টাবু নামেই চেনেন। অভিনেত্রী হিসেবে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন টাবু। তবে এত সফলতায় সমৃদ্ধ যার ক্যারিয়ার, তার ব্যক্তিগত জীবন কিন্তু শূন্য। 48 বছর বয়সে পা রাখলেও এখন পর্যন্ত বিয়ে করেননি তিনি। কেন বিয়ে করেননি টাবু, এখনও কেন তিনি সিঙ্গেল, এমন প্রশ্ন তার ভক্তদের মনে হর হামেশাই উকি দিয়েছে। টাবুর সিঙ্গেল থাকার পেছনে অনেকগুলো কাহিনী লুকিয়ে রয়েছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তার জীবন, ভালোবেসে বারবার প্রতারিত হয়েছেন তিনি। জানা যায় ছোটবেলাতেই টাবুর বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, যার ফলে টাবু তার ছোট বোন ফারা একা হয়ে পড়েন। জীবন সংগ্রাম করে অভিনয়ের সঙ্গে জড়ান টাবু। মাত্র 14 বছর বয়স থেকেই অভিনয় শুরু করেন তিনি, আর এ কারণেই সংসার জীবনের প্রতি একরকম ঘৃণা জন্মায় তার মনে। ব্যক্তিগত জীবনে অনেক আঘাত সহ্য করতে হয় তাকে। 1980 সালে বাজার ছবিতে তাকে খুব ছোট ভূমিকায় দেখা গিয়েছিল। এরপর 1985 সালে হাম নওজোয়ান ছবিতে দেবানন্দের মেয়ের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। তেলেগু, তামিল, বাংলা, হিন্দি সহ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে যান বনি কাপুর। 1987 সালে প্রেম ছবিতে সঞ্জয় কাপুরের বিপরীতে টাবুকে নেন তিনি, সেই শুরু। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি টাবুকে, লাফিয়ে উঠেছে তার ক্যারিয়ার গ্রাফ। টাবুর জীবনে প্রথম পুরুষ ছিলেন সঞ্জয় কাপুর। প্রেম ছবিতে অভিনয় করা থেকেই তাদের প্রেমের সূত্রপাত। টাবুর সম্পর্কটাকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন, কিন্তু অনেক দিন ডেট করার পর কোনো অজ্ঞাত কারণে টাবুর সম্পর্ক ভেঙে ফেলেন সঞ্জয়। সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের শোক ভুলতে টাবুরে বেশ কিছুদিন লেগেছিল, কিন্তু মানসিকভাবে দৃঢ় টাবু এই আঘাত কাটিয়ে ওঠেন, ক্যারিয়ারে মনোনিবেশ করেন। এরপরই তার জীবনে দ্বিতীয় পুরুষের প্রবেশ, তিনি পরিচালক সাজিদ। টাবুর ব্যক্তিগত জীবনে এটা ছিল দ্বিতীয় আঘাত। মনের জোরে এর থেকেও বেরিয়ে এসেছেন তিনি, তবে তৃতীয় আঘাতটা ছিল সবচেয়ে জোরদার। প্রতিশ্রুতিভঙ্গ, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা একসময় টাবুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। টাবুর জীবনের তৃতীয় পুরুষ দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। টাবুর সঙ্গে ডেট করার সময়ই নাগার্জুন বিবাহিত ছিলেন। টাবু সেটা জানতেনও, তাই তারা গোপনে ডেট করতেন। এভাবে 10 বছর তাদের সম্পর্ক থাকে, যা সময়ের সঙ্গে ক্রমশ গভীর হয়। এতদিন টাবু আশা করেছিলেন যে তাকে দেওয়া প্রতিশ্রুতি নাগার্জুন রাখবেন, কিন্তু শেষমেশ তা হয়নি। 10 বছর পর টাবু উপলব্ধি করেন যে নাগার্জুন তার স্ত্রীকে ছেড়ে তার কাছে আসবেন না, এতদিন তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এরপর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন টাবু, 10 বছরে এই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। এখন তিনি হ্যাপিলি সিঙ্গেল, নতুন করে সম্পর্কে জড়ানোর আর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাবু, খুব বেছে সিনেমা করেন। মাঝে মধ্যে বিয়ে নিয়ে সংবাদকর্মী দিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে, বিয়ে কবে হচ্ছে আপনার? মিডিয়া কর্মীদের এমন প্রশ্ন টাবু বলেন, বিয়ে কবে হচ্ছে সেটা তো খোদা জানেন, সেটা আমি কি করে বলবো। তবে মানুষ হিসেবে যেহেতু জন্ম নিয়েছে, বিয়ে তো করতেই হবে, দেখা যাক কবে করি, যদি করি সবাইকে জানিয়েই করব, নো টেনশন। তো বন্ধুরা, অভিনেত্রী টাবুর অভিনয় আপনাদের কেমন লাগে? টাবুকে সবাই ঠকেছে বলে মনে করেন, নাকি তার নিজেরই ভুল সিদ্ধান্ত ছিল? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগত সহ সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।